আমাদের যে হকের টাকা 100 দিনের টাকা গরীব মানুষের টাকা কাজ করার টাকা আমাদের মানে পেটে লাথি মারা মানে গরীবের পেটে লাথি মারা অমনিতেই আমরা না খেয়ে মরছি আমরা এখানে এসেছি বলতে যদি আমাদের কথা না শুনেন যদি আমাদের আমাদের টাকা না দেন অমনিতেই আমাদের পেটে লাথি মেরেছে আমরা না খেতে পেয়ে মরছি এখানে আমরা আমরণ অনশন পর্যন্ত করব সাথে আমাদের এখানে মৃত্যু হয় মৃত্যু হবে আমরা মৃত্যুবরণ করতে ইচ্ছুক আছি মোদি বাবু নিজেকে এতটাই অহংকারী মনে করেছেন যে উনি সবকিছু থেকে আমাদের বিরত করতে চাইছেন আজকে গরিব খেতে খাওয়া মানুষগুলো যেভাবে বঞ্চিত হচ্ছে আজকে 100 দিনের টাকা তাদের দিচ্ছে না আজকে বাংলা আবাস যোজনায় ঘরের টাকা দেবার নাম করে তাদেরকে ঘর দিচ্ছে না তারা ত্রিপল খাতি বসে আছে বৃষ্টিতে ভিজে গরিব খেতে খাওয়া মানুষগুলোর ছেলেরা বঞ্চিত হচ্ছে স্কুলে তারা যেতে পারছে না তারা ঠিকমতো সময়ে খাবার পাচ্ছে না তার মায়েরা ওখান থেকে কাজ করে কিছু রুটি রোজগার করে নেন ছেলেদের খাওয়াতো সেটাও আজকে থেকে তারা থেকে বঞ্চিত সেই আন্দোলনের দাবিতেই আজকে আমরা এখানে এসেছি আমরা আমাদের পাওনা বুঝে নিব আমরা এখানে ধর্ণা বসবই আর সবাই মিলে একটাই বলবো নরেন্দ্র মোদী শুধু যখন ভোট আসে তখন নিজের ধর্ম কোনো একটা ধর্ম নিয়ে তিনি ব্যস্ত থাকে কোনো একটা ধর্ম নিয়ে সরকারে আসার চেষ্টা থাকে কিন্তু অ্যাকচুয়ালি বাংলার গরিব মানুষের যে অর্থ দেওয়ার কথা সেটা তিনি দিচ্ছেন না এবং বাংলার মানুষের সেই অর্থ চুরি করে এবং চিটিংবাজি করে ভাপ্পাবাজি করে তিনি নতুন সংসদ ভবন করেছে আজকে রাজপথে আন্দোলনটা করতে এসেছি এই জন্যে যে আমরা আমাদের হকের টাকা সবকটার হকের টাকা এবং যারা আবাস যোজনার টাকা আমরা বঞ্চিত হচ্ছি এই বন্ধের যে প্রতিবাদ সর্ব আমরা এখন রাখতে এসেছি।